আজকে যুক্তরাষ্ট্রে এতগুলো চার্জ এনে সাবেক প্রেসিডেন্ট আজকে তার বিরুদ্ধে মামলা চলছে। ডক্টর ইউনুসকে হয়রানি করা হচ্ছে এই মর্মে মন্তব্য করা হয়েছে যে এ ধরনের হয়রানি চললে সম্পর্কে প্রভাব ফেলবে। আপনি বিষয়টা বিষয়টা পরিষ্কার করে বলতে পারেন, বলছে সম্পর্কে প্রভাব কেন প্রভাব ফেলবে? আমার দেশের আইন, আমার দেশের বিচার ব্যবস্থা, কোন ব্যক্তি যদি তার কৃত কর্মের জন্য শাস্তির মুখোমুখি হয়, বিচারের মুখোমুখি হয়, সেই অবস্থায় আমার দেশের বিচার বিভাগের যে স্বাধীনতা, সে স্বাধীনতার উপরে বাইরের কারো তো কিছু বলার অধিকার থাকতে পারে না। আজকে যুক্তরাষ্ট্রে এতগুলো চার্জ এনে সাবেক প্রেসিডেন্ট আজকে তার বিরুদ্ধে মামলা চলছে। তার বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা চলছে, প্রায়শই তিনি মামলা কোর্টে হাজির হচ্ছে। তো সেখানে রেজাল্ট কি হবে রায় হওয়ার আগে তো আমরা বলতে পারছি। তো আমাদের এখানেও সংক্ষুব্ধ শ্রমিকরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা করেছে, সে মামলা চলছে, সে মামলা। তাহলে আমাদের বিচার ব্যবস্থাও বন্ধুত্বের সাথে সম্পর্কিত। বন্ধুত্ব এক জিনিস, এখানে কারো স্বাধীন বিচার ব্যবস্থা, তাদের নিজেদের দেশে কেউ এখানে যদি বিচার ব্যবস্থা দোষী সাব্যস্ত হয়, তাহলে সেই দোষী সাব্যস্ত যিনি হবেন সেটাকে হয়রানি বলা কি সঠিক হবে? আর হয়রানিটা আর একজন ব্যক্তির জন্য দুটা দেশের সম্পর্কের মধ্যে প্রভাব হবে, সম্পর্ক প্রভাবিত হবে, এটা এটা আমার মনে হয় সঠিক নয়।